বাৎসরিক আয়ে কর হার বাড়াচ্ছে সরকার তবে ভয় নেই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ইতিমধ্যে অনুমোদনও কিন্তু মিলেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের এই প্রস্তাবনায় বর্তমানে দেশে আয় ভোগ এবং সম্পদ বৈষম্য কিন্তু চরম প্রকট আকার ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই সিদ্ধান্তটা ইতিমধ্যে গ্রহণ করেছে যারা হয়তোবা নিয়মিত আয় রিটার্ন প্রদান করেন তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই নতুন কর হারটা কিন্তু প্রযোজ্য হবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মতনই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ গিয়েও কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কর হার কিন্তু আরোপ হবে না আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে চার লক্ষ পর্যন্ত কিন্তু এই সীমাটা প্রযোজ্য হয়ে থাকবে তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন লক্ষ পর্যন্ত প্রযোজ্য হবে তো সেই হিসাবে সাড়ে তিন লক্ষ টাকার পরবর্তী এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট হারে কিন্তু কর আরোপ হবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অলমোস্ট এক লক্ষ টাকায় কিন্তু পাঁচ টাকা কর আরোপ আসতেছে ঠিক তেমনিভাবে পরবর্তী তিন লক্ষ টাকার উপর কিন্তু দশ পার্সেন্ট হারে কর আরোপ হবে সেই হিসাবে কিন্তু অলমোস্ট তিন লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা কর আরোপ হবে এর পরবর্তীতে চার লক্ষ টাকা পর্যন্ত কর হার আরোপ হবে পনেরো পার্সেন্ট হারে সেই হিসাবে চার লক্ষ টাকায় আপনার কর আসবে অলমোস্ট ষাট হাজার টাকা এবং এর পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কর হার আরোপ হয়ে থাকবে বর্তমান সময়ে বিশ পার্সেন্ট রেটে সেই হিসাবে কিন্তু পাঁচ লক্ষ টাকায় আপনার এক লক্ষ টাকা কর এসে থাকবে পরবর্তী বিশ লাখে কর হার আরোপ হবে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সেক্ষেত্রে বিশ লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকা কর আরোপ হবে এবং বিশ লক্ষ টাকার পরবর্তী যেই পরিমাণ টাকা থাকবে এর উপর কিন্তু তিরিশ পার্সেন্ট হারে কর হার আরোপ হবে এবং ইতিমধ্যে এই সিদ্ধান্তটা কিন্তু গ্রহণ করা হয়েছে তো সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী বা ধোনির আলাল দুলাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন কর হার আরোপটা হচ্ছে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুন অর্থবছরকে কেন্দ্র করে এখানে পুরুষদের জন্য কিন্তু কর্মুক্ত আয়ের সীমা মিনিমাম চার লক্ষ টাকা করা উচিত ছিল বলে আমি মনে করি কেননা মূল্যস্ফীতির এই সময়ে চলে এসে টাকার মানটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বর্তমানে বাজার সদায় করতে গেলে এই বিষয়টা কিন্তু আমরা ভালোভাবে টের পেয়ে থাকি আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু তো মিনিমাম সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত করাই যেত কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপর তো আমরা সাধারণ মানুষ বা জনগণ কোনো কিছুই করতে পারবো না তবে পূর্ববর্তী সময়ে যে কর হারটা আরোপ ছিল সেটা কিন্তু সাধারণ মানুষজনদের উপর ওই নিয়মেই কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিবেচনায় যতটুকু জানা গিয়েছে যে যাদের হয়তোবা একটা অর্থবছরে আয় বিশ লক্ষ টাকা থেকে সাড়ে ছত্রিশ লক্ষ টাকা পর্যন্ত তো সেই হিসাবে কিন্তু অলমোস্ট বিশ পার্সেন্ট হারে কর হার আরোপ হবে এবং এই সাড়ে ছত্রিশ লক্ষ টাকার বেশি যাদের বাৎসরিক আয় একটা অর্থবছরে সেই হিসাবে কিন্তু অলমোস্ট দেখা যাবে যে তিরিশ পার্সেন্ট বা এর চেয়ে বেশি হারে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কর হার আরোপ হবে তো সরকার এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি ওপিনিয়ন যদি ভালো মনে করেন সরকার এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে কেননা ধনীরা একের পর এক উপরে স্টেপে উঠতে যাচ্ছে আর সম্পদ বৈষম্য বা আয়ের বৈষম্য সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কিন্তু চরম প্রকট আকার ধারণ করেছে এটা মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাতে পারেন আর যদি আপনি বিপরীত মত পোষণ করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন তবে করোনার কারণে কিন্তু এই যে করহার বিশ লক্ষের পরবর্তী পঁচিশ পার্সেন্ট ছিল এটা কিন্তু করোনার আগে তিরিশ পার্সেন্ট ছিল তো নতুন বাজেটে কিন্তু এটাকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম